মুসলমানদের বলা হয়ে থাকে একটি মিশনারি জাতি, আর ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম, সার্বজনীন জীবন ব্যবস্থা। এখানে নেই কোনো ধনী গরিবের ভেদাভেদ, সাদা কালোর পার্থক্য। এজন্য ইসলামের বাইরে নিগৃহীত হওয়া কালোদাস বেলালও এখানে এসে সম্মানিত হয়ে উঠেছিল। সুদূর পারস্য দেশ থেকে এসেও সালমান ফার্সিদের মতো ব্যক্তির পরামর্শ গ্রহণ করে যুদ্ধের ময়দানে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ফলে শান্তির এ ধর্মটির সন্ধান যারাই পেয়েছে তারাই ব্যাকুল হয়ে উঠেছে অন্যদের মধ্যে তার প্রচার করতে। এজন্য দেখা যায় নবীজির 23 বছর নবুয়তি জীবনে ইসলাম সুদূর রোম পর্যন্ত পৌঁছে যায়, যা পরবর্তী খলিফাদের আমলে, বিশেষত হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে ইসলাম অর্ধ পৃথিবীতে ছড়িয়ে পড়ে। বর্তমানে ইসলামের খণ্ডী পুরা পৃথিবী জুড়ে বিস্তৃত। ইসলাম প্রচারের কেন্দ্রবিন্দু মক্কা থেকে 5,163 কিলোমিটার দূরে অবস্থিত আমাদের এই বঙ্গদেশে ইসলাম কখন এসেছে বা কাদের মাধ্যমে এসেছে? মনের মধ্যে এমন একটি প্রশ্ন জেগে ওঠা স্বাভাবিক। এই প্রশ্নের নির্ভুল উত্তর দেয়া না গেলেও ঐতিহাসিকদের আলোচনা, গ্রন্থ, বিভিন্ন মুদ্রা, প্রত্নতাত্ত্বিক কিছু জিনিসপত্র থেকে সে প্রশ্নের একটা উত্তর বের করা যায়। মুহাদ্দিস ইমাম আবাদার মারওয়াজির গ্রন্থ থেকে জানা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবি আবু ওয়াক্কাস মালিক রাদিয়াল্লাহু আনহু নবুয়তের 5ম বছর তথা 665 খ্রিস্টাব্দে হাবশায় হিজরত করেন। নবুয়তের 7ম বছর অর্থাৎ 617 খ্রিস্টাব্দে কয়েকজন সাহাবি এবং কিছু সংখ্যক তাবেয়াইকে নিয়ে 2টি জাহাজ ভর্তি করে চীনের উদ্দেশ্যে সাগর পাড়ি দেন। শায়খ জাইনুদ্দিন তার রচিত গ্রন্থ তোহফাতুল মুজাহিদিনে লিখেন যে ভারতের তামিল ভাষায় প্রাচীন গ্রন্থে উল্লেখ রয়েছে যে একদল আরব জাহাজে চড়ে মালাবার এসেছিলেন। তাদের প্রভাবে মালাবারের রাজা চেরুমল পেরুমল ইসলাম গ্রহণ করেন। অতপর মক্কায় গিয়ে তিনি কিছুদিন নবীজির সান্নিধ্য গ্রহণ করেন। বলা হয়ে থাকে যে একদল আরব বলতে সাহাবি আবু ওয়াক্কাস মালিক রাদিয়াল্লাহু আনহুর কাফেলাটিকে বুঝিয়েছেন এবং তার মাধ্যমেই রাজা চেরুমল পেরুমল ইসলামের দাওয়াত পেয়েছিলেন। দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আমলে হিজরি 1500-এ সিন্ধু অভিযান শুরু করেছিলেন, যা 712 খ্রিস্টাব্দে হিজরি 90-এ মোহাম্মদ বিন কাসেমের নেতৃত্বে বিজয় অর্জিত হয়। আর সিন্ধু বিজয়ের পর মুসলমানরা তার আশপাশে ছড়িয়ে পড়ে। এ থেকে প্রতীয়মান হয় যে হিজরির প্রথম সনক তথা 8ম শতাব্দীতে আমাদের এই বঙ্গে ইসলামের আগমন ঘটে। 770 থেকে 810 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় পাল বংশের রাজা ধর্মপাল রাজত্ব করেন। এই সময় রাজশাহীর পাহাড়পুরে বৌদ্ধ বিহার খননকালে একটি আরবি মুদ্রা পাওয়া যায়, যেটি তৈরি হয়েছিল 788 খ্রিস্টাব্দে। যখন বাগদাদে আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের শাসন চলছিল, একই সময়ে কুমিল্লা জেলার ময়নামতিতে অনুরূপ খননকালে আব্বাসীয় যুগের 2টি মুদ্রা পাওয়া যায়। পাক ইসলাম যুগ থেকেই আরবরা ব্যবসা বাণিজ্যে অভ্যস্ত। তারা ব্যবসা উপলক্ষে বিভিন্ন দেশে ভ্রমণ করতেন, আর তৎকালীন সময়ে এখনকার মতো স্থলপথ বা আকাশপথে চলাচলের সুযোগ ছিল না। স্থলপথে উট বা ঘোড়া নিয়ে এবং জলপথে জাহাজ নিয়ে তারা যাতায়াত করতেন। আরব সাগর থেকে রওনা দিয়ে বঙ্গোপসাগর হয়ে আসাম এবং বাংলাদেশের দক্ষিণ উপকূল দিয়ে চীনে যাতায়াত করতেন, ফলে একসাথে দীর্ঘ পথ পাড়ি দেওয়া তাদের পক্ষে সম্ভব হতো না। এজন্য তারা মাঝপথে বিভিন্ন বন্দরে নোঙর করতেন। এক্ষেত্রে তাদের কয়েকটি ঘাঁটি ছিল, যার মধ্যে প্রথম ঘাঁটি ছিল মালাবার। মালাবার হচ্ছে মাদ্রাস প্রদেশের সমুদ্র তীরবর্তী একটা জেলা। এর পরের ঘাঁটি ছিল চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে সিলেট ও কামরূপ হয়ে চীন দেশে যাতায়াত করতেন। এসব ঘাঁটিতে তারা কিছুদিন জাহাজ নোঙর করে আবার রসদ জোগাড় করে সামনের দিকে যাত্রা করতেন। আরবদের চলাচলের প্রথম ঘাঁটি তথা মালাবারের রাজা যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং স্বয়ং নবীজির সাথে সাক্ষাৎ করে এসেছেন, তখন বলা যায় মালাবার ইসলামের শক্ত একটি ঘাঁটিতে পরিণত হয়েছিল। আর প্রথম ঘাঁটির প্রভাব দ্বিতীয় ঘাঁটিতে অর্থাৎ চট্টগ্রামে পড়াটা স্বাভাবিক। যেহেতু মালাবারে যারা ছিল তারা ব্যবসা উপলক্ষে এক জায়গা থেকে অন্য জায়গা যেতেন, তাই বলা যায় ইসলাম প্রচারের প্রথম দিকে যখন মালাবারে ইসলাম এসেছিল তখনই আমাদের বাংলায়ও ইসলামের আগমন ঘটেছিল। এই যে তারা কিছুদিন এক এক জায়গায় নোঙর করতেন, সে সময় তারা স্থানীয় মানুষের সাথে মিশতেন, তাদের কথাবার্তা রপ্ত করতেন। তারা এই দীর্ঘ সফরে স্ত্রী পুত্র সাথে আনতেন না, ফলে প্রয়োজন হলে তারা স্থানীয় নারীদেরকে বিয়েও করতেন। বলা হয়ে থাকে যে আমাদের বর্তমান চট্টগ্রাম নামটিও আরবদের দেয়া,
এবং এখানের বাকলিয়া, আল করণ এবং শুলক বহর জাতীয় আরবি নামগুলো তারই চিহ্ন বহন করে। মুসলিমরা যেহেতু মিশনারি জাতি, সেহেতু তারা যখন যেখানে যাক না কেন তারা ধর্মের প্রচারটা ভুলে যেতেন না। তারা যেখানে নঙ্গর করতেন সেখানে মানুষদেরকে ইসলামের দাওয়াত দিতেন এবং যাদেরকে বিয়ে করতেন তাদেরকে মুসলিম করেই বিয়ে করতেন। এভাবে ইসলাম ধর্মের প্রচার সব দিকে ছড়িয়ে দিয়েছেন। আর বাংলাদেশের উপকূল দিয়ে যেহেতু তারা বিভিন্ন দেশে যাতায়াত করেছেন, সেহেতু নিঃসন্দেহে বলা যায় তারা বাংলাদেশের উপকূলে নঙ্গর করেছিলেন এবং মানুষকে দাওয়াত দিয়েছিলেন। এই হিসেবে বলা যায় নবুয়তের প্রথম শতক তথা সপ্তম শতাব্দীতে বাংলায় ইসলামের আগমন ঘটে। এছাড়া উপরোক্ত পয়েন্টগুলো নির্দেশ করে যে ইসলাম প্রচারের প্রথম দিকে তথা সপ্তম অষ্টম শতাব্দীর দিকে এদেশে ইসলাম আগমন করে। তবে সপ্তম থেকে দশম শতাব্দী পর্যন্ত কারা কিভাবে ইসলাম প্রচার করেছে তার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ ইতিহাসে লিপিবদ্ধ হয়নি। যা হয়েছে তা অনুমান নির্ভর। কিন্তু একাদশ শতাব্দী থেকে যারা বাংলায় ইসলাম প্রচার করেছে তাদের কিছু কিছু বর্ণনা বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ আছে। এক্ষেত্রে দুটি শ্রেণীর খোঁজ পাওয়া যায়। এক শ্রেণী হচ্ছে যাদের উদ্দেশ্য ছিল ইসলামের প্রসারের সাথে সাথে রাজ্য ও শাসন করা, যেমন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিজলি। আরেক শ্রেণী হচ্ছে তাদের উদ্দেশ্য শুধু ইসলাম প্রচার করা, জীবন ধারণের জন্য প্রয়োজন হলে কিছু ব্যবসা বাণিজ্য করতেন, অন্যথায় ইসলাম প্রচারে নিজেদেরকে নিয়োজিত রাখতেন এবং এ পথেই তাদের মৃত্যু হয়েছে। দ্বিতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে সুফিগণ। সুতরাং বাংলার মানুষদের ইসলাম গ্রহণে সুফিদের ভূমিকা কি ছিল, তাদের সংখ্যা কত, কোন কোন অঞ্চলে এরা এসেছিলেন, কিভাবে তারা মানুষদের মনে ইসলামের বীজ রোপণ করেছিলেন, এসব নিয়ে পরবর্তী পর্বগুলোতে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তাই পরবর্তী পর্বগুলো শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।